ফটো ইনহান্স তো দেখেন আমরা অনেকেই যারা ফটোগ্রাফার বা ফটো এডিট করে থাকি তারা কিন্তু অবশ্যই আমরা মূলত ফটো ইনহ্যান্স করে থাকি আপনার সাথে একটি নতুন একটি ফটো ইনহ্যান্স অ্যাপ শেয়ার করবো যে অ্যাপসের মাধ্যমে আপনার রিমিনি বা উইং অ্যাপসের সাথে মোটামুটি ভালো কাজ করতে পারবেন তো দেখেন আমরা অনেকে রিমিনি বা উইং অ্যাপসগুলো ব্যবহার করতে থাকি তো ওখানে আমাদের অ্যাড বা অনেক কিছুই আমাদের ফেস করতে হয় এখান থেকে আপনি অ্যাড ফ্রি মানে অ্যাড দেখতে হবে না আপনি ফ্রিতে মূলত ফটো ইনহ্যান্স করতে পারবেন সো দেখেন আমি এই অ্যাপসটি আপনাদের সুবিধার স্বার্থে মূলত আগেই আমি ইনস্টল করে গেছি বা ডাউনলোড করে দিয়েছি তো আপনার ডাউনলোড করতে অনেকটাই সমস্যা হবে বা অনেকটাই পরিশ্রম করতে হবে তার কারণে আমি আগে থেকে ডাউনলোড করে সরাসরি আমাদের টেলিগ্রামে দিয়ে দিয়েছি আপনার সরাসরি টেলিগ্রাম থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো ইনহ্যান্স ফক্স নামে এই অ্যাপসটি সরাসরি আমরা ওপেন করে নেব বা আপনার এই স্টোরে গেলে কিন্তু এই অ্যাপসটা পাবেন না বা পেলেও এটাতে কাজ করতে পারবেন না তো যার কারণে আমি এটা আপনার জন্য আমি করে সরাসরি টেলিগ্রামে দিয়ে দিয়েছি তো আপনার টেলিগ্রাম থেকে সরাসরি ডাউনলোড করে ওপেন করে নেবেন সো এটা ওপেন করার পরে এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো আমরা মেডেল পয়েন্ট বা মাঝখানে আমরা একটি প্লাস অপশন পেয়ে দেবো সরাসরি এখান থেকে প্লাসে ক্লিক করতে দেবো তো এখান থেকে আপনার ভিডিও কিন্তু এনহান্স করতে পারবেন এবং আপনার ফটো কিন্তু ইনহ্যান্স করতে পারবেন যাই হোক এখান থেকে আপনারা স্ক্যান ফটো এবং কি এখান থেকে চুজ ফ্রম অ্যালবাম সরাসরি আপনারা চুজ ফ্রম অ্যালবামে ক্লিক করে দেবেন তো এটার মধ্যে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমরা কী করবো আমরা একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটি ছবি সিলেক্ট করে নিব তো আমি আপনাদের দেখাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবির মধ্যে আপনারা কীভাবে অরিজিনাল একটি কালার এখানে আপনারা পেয়ে যাবেন তো দেখেন এখানে কিন্তু আমাদের একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি সিলেক্ট করার পর এখানে যদি আমরা ইট এই আইকনটার মধ্যে যদি আমরা এই কালার আইকনটার মধ্যে যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের দেখেন ফটোটা কিন্তু একটি কালারিং একটি ফটো ক্রিয়েট করে দেবে সো আমরা আমরা এখান থেকে বা নেক্সট পার্টে দেখাবো আপনারা মূলত ফটো ইনহ্যান্স করবেন তো দেখেন এখানে কিন্তু কিন্তু আমাদের দেখেন দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটা দেখেন জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে কিন্তু আমাদের একটি সুন্দর একটি কালারিং করে দিয়েছে তো আপনার যদি পুরাতন ছবি বা আপনার যদি একটি মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে সরাসরি আপনার ফটোতে একটি কালার ক্রিয়েট করতে পারবেন তো দেখেন বিফোর এবং কি আফটারটা দেখেন যাই হোক এখান থেকে আপনারা মূলত ওপর সেভ আইকন পেয়ে যাবেন এখান থেকে আপনি সেভ বা ডাউনলোড করে নিতে পারবেন তো আমি এখন এটাকে সেভ করার পর উপর আমি হোম অপশন পেয়ে যাবো উপর হোম আইকনে ক্লিক করে দেবো এখন আপনাদের দেখব আমি ফটো এনহ্যান্স করে জাস্ট এখান থেকে আবার স্ক্রিন ফ্রম অ্যালবামে ক্লিক করে দেবো এখান থেকে আমরা যে ফটোটি জাস্ট আমরা মূলত ইনহ্যান্স করবো সেই ফটোটি সিলেক্ট করব এখান এখান থেকে আমরা ইনহ্যান্স নামে একটি প্রথমে অপশন পেয়ে যাবো এখানে আমরা ইনহ্যান্সে ক্লিক করে দেবো এখানে আমাদের একটু ওয়েট করতে হবে জাস্ট ওয়েট করার পরে আমাদের এখানে ফটোটা জাস্ট এনহ্যান্স করে দেবে তো দেখেন আপনি কিন্তু এখান থেকে কোনো রকম অ্যাড বা কোনো কিছু দেখতে হবে না আপনি ফ্রিতে এখান থেকে মূলত আপনার ফটোগুলো এনহ্যান্স করতে পারবেন সো দেখেন আমাদের আফটারটা দেখেন জাস্ট আপনারা দেখেন মানে চোদ্দোশো চল্লিশ এবং কি ষোলোশো মানে ছয়তল্লিশ এরকম কিন্তু আপনি আপনারটা পেয়ে যাবেন তো এটা দেখেন বিফোর এবং কি আফটার তো দেখেন আপনি কিন্তু মূলত এই ফটোগুলা খুব সুন্দরভাবে কিন্তু আপনি ফটো জাস্ট এনহ্যান্স করে নিতে পারবেন তো দেখেন যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনার ছেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন অবশ্যই টেলিগ্রামে চয়েন হয়ে যাবেন আর ছেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ